আল্লাহ আপনার আমার নিকটে আসলেন কিছু দেওয়ার জন্য, আল্লাহ আপনার আমার নিকটে আসলেন একান্তভাবে আপনার কথাগুলো শুনে আপনার ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য, আপনার পাপকে মাফ করার জন্য। আপনি আমি তখন ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা যাতে করে বান্দা বিপদগামী না হয়ে যায়, বান্দা যাতে করে জাহান্নামী না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য, আপনাকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা দিন ও রাতের একটি সময় আপনার কাছে নিকটে চলে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্ল লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখর। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের তিন ভাগের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। ইয়াকুলু, অতঃপর তিনি আদম জাতিকে, তার বান্দা এবং বান্দিকে ডেকে বলেন, মান ইয়াদউনি ফাস্তাজিবালাহু, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে এখন সাড়া দেব, কে আমার নিকটে কিছু চাই আমি তাকে সেটা প্রদান করব, মান আস্তাগফিরুনি, কে আমার নিকটে তার জীবনের ঘটে যাওয়া পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, ফাগফিরালহ, আমি তার জীবনের ঘটে যাওয়া সকল পাপকে ক্ষমা করে দেব, এজন্য আমি আল্লাহ বান্দার নিকটবর্তী হয়েছি। কে বান্দা আছো তোমার বিপদে আমাকে বলো, তোমার বিপদ মুক্ত করার জন্য তোমার নিকটবর্তী হয়েছি। কে বান্দা আছো তোমার পাপের কথা আমাকে বলো, তোমার পাপ থেকে মুক্ত করার জন্য আমি আল্লাহ সপ্তম আসমান হতে নিজ আসমানে নেমে এসেছি, তোমার নিকটবর্তী হয়েছি, তুমি বলো। এভাবে আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত। কিন্তু আপনি আমি হতভাগা, আপনি আমি কি বলতে পারি, আপনি আমি কি বলতে পারি, কোন ভাষা বললে আপনার আমার জন্য যথেষ্ট হবে, আপনি আমি এত হতভাগা, আপনি আমি এত কপল পড়া, আপনি আমি এত দুনিয়া লোভী, আপনি আমি এত অকৃতজ্ঞ, আল্লাহ আপনার আমার নিকটে আসলেন কিছু দেওয়ার জন্য, আল্লাহ আপনার আমার নিকটে আসলেন একান্তভাবে আপনার কথাগুলো শুনে আপনার ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য, আপনার পাপকে মাফ করার জন্য। আপনি আমি তখন ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। তখন আল্লাহ চলে গিয়েছেন, ডেকে ডেকে আপনাকে পাননি, চলে গিয়েছেন। তখন আপনি এবার সকালে উঠে বলছেন, আল্লাহ আমার খুব বিপদ, আল্লাহ আমার প্রতি অমুক জুলুম করেছে, আল্লাহ আমি খুব অসুস্থ, আমার রোগ বালা মুসিবত আমার ছেয়ে ধরেছে, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। আল্লাহ তখন আপনার এই অবস্থা দেখে বিরাগ ভজন হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোর এই অবস্থার জন্যই তো আমি তোমার নিকটে নির্জনে গিয়েছিলাম, একান্তভাবে তোমার সাথে একটু কথা বলবো, তুমি কি অপরাধ করেছো সেগুলো আমাকে একটু বলবে, তোমার কি অসুবিধা রয়েছে, তুমি বিপদ আপদে পতিত হয়েছো, কে তোমার কি করেছে, কি রোগশোক হয়েছে, দুনিয়াবি জীবনে তুমি কোন বিপদ মুসিবতে পড়েছো, এগুলো তোমার কাছ থেকে একান্ত নির্জনে একটু শুনবো বলেই তো মানুষ যখন সবাই ঘুমিয়ে রয়েছে তোমার কথা মনে করে আমি তোমার নিকটবর্তী হলাম, তোমাকে ডাকলাম, কত ডাকাডাকি করলাম, ডেকে বললাম আমাকে বলো আমি তোমাকে দিয়ে দেব, তোমার পাপের কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেব। তখন তুমি তো ঘুমিয়েছিলে, তখন তুমি তো আমাকে কিছু বললে না, সময় তো উপস্থিতি। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সদা সর্বদা ডেকে ডেকে বলছেন, আদম সন্তান তুমি আমার নিকটে ক্ষমা ভিক্ষা করো, তুমি আমার নিকটে পাপ মুক্ত হওয়ার জন্য রোদন করো, কান্দন করো, আমি তোমার পাপ ক্ষমা করে দেব। পৃথিবীতে এমন কোনো পাপ নেই, আপনি এই বাক্যটি শুনে রাখেন, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপ আল্লাহ ক্ষমা করবে না।